এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মুখেও বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের কথা। হাসিনার পতন ও দেশ ছাড়ার পরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নৃশংস অত্যাচার হয়েছে তার তীব্র নিন্দা ও সমালোচনা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদী ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ককে আরও মজবুত করার কথাও বললেন। চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, ধর্মীয় স্থান ভাঙচুর, প্রকাশ্যে খুনের মতো ঘটনা ঘটে। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় ভারতের তরফে। বুধবার একই সুরে কথা বললেন ট্রাম্পও। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে লেখেন, অশান্ত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু যারা দুষ্কৃতীদের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন, লুটপাট চলছে, তার এর তীব্র নিন্দা করে। ট্রাম্প লেখেন, আমি ক্ষমতায় থাকলে এমন কখনো হতো না। কামলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকা এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি। ইসরায়েল থেকে ইউক্রেন এমনকি আমাদের নিজেদের দক্ষিণ সীমান্ত বিপর্যয় ঘটিয়েছে, তবে আমরা ফের আমেরিকাকে শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব। সম্প্রতি বিদেশের মাটিতে হিন্দু ধর্মীয় স্থানের উপরে হামলার প্রসঙ্গও তুলে আনেন ট্রাম্প। লেখেন, আমরা হিন্দু আমেরিকানদের কট্টর বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব। আমরা প্রশাসনের অধীন ভারত ও আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক আরও মজবুত করব। প্রসঙ্গত 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন একাধিকবার ভারত সফরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদীও 2019 সালে আমেরিকায় টেক্সাসে হাইডি মোদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার পরের বছর 2020 সালে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্টের জন্য নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।